জেলা জুড়ে করোনা সংক্রমণ বাড়ছে, বাঁকুড়া শহরেও হু হু করে বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। এই অবস্থায় এবার বাঁকুড়া জেলা আদালতে নিজেদের সমস্ত ধরনের কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে কি করা যায় তা স্থির করতে শুক্রবার বৈঠকে বসে বাঁকুড়া জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন। এই বৈঠকে সিদ্ধান্ত হয় করোনা সংক্রমণ রোধ ও করোনা সংক্রমণের শৃঙ্খল ভেঙে ফেলার উদ্দেশ্যে আগামী 3 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত বাঁকুড়া জেলা আদালতে নিজেদের সমস্ত কাজ স্থগিত রাখবেন আইনজীবীরা। এই সময়কালে আদালতের কর্মরত ল ক্লার্কদেরও আদালতে না আসার অনুরোধ জানানো হয়েছে বার অ্যাসোসিয়েশনের তরফে। বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে শুধু জেলা আদালত নয়, এই সময়কালের মধ্যে বাঁকুড়া সদরের মহকুমা শাসকের আদালতের কাজকর্ম থেকেও বিরত থাকবেন আইনজীবীরা। 18 আগস্ট পুনরায় বার অ্যাসোসিয়েশন বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয়েছে। এমনিতেই লকডাউনের জেরে আগে বেশ কিছুদিন বন্ধ ছিল আদালতের যাবতীয় কাজকর্ম, পরে আদালতের কাজকর্ম শুরু হলেও করোনার জেরে স্বাভাবিক গতি ফিরে পায়নি আদালতের কাজকর্ম। এই অবস্থায় ফের আইনজীবীরা আদালতের কাজকর্ম আগামী 18 আগস্ট পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় বিচার প্রক্রিয়া সহ আদালতের অন্যান্য কাজকর্মে সাময়িক সমস্যা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ। বাঁকুড়া জেলার সব খবর সবার আগে পেতে বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ফেসবুকে নোটিফিকেশন পেতে আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো অপশন প্রেস করুন। নজর রাখুন বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেলে।